डिडक्शन अवेलेबल अंडर सेक्शन 35 साइंटिफिक रिसर्च কত নম্বর সেকশনে কথা বলি জানেন 35 এই লেখা আছে সাইন্টিফিক রিসার্চ অন্য কোনো সেকশন না ঠিক আছে হোয়াই কম্পিউটিং দা ইনকাম আন্ডার দা হেড পিজিবি অ্যাজুমিং দ্যাট মিস খান হ্যাজ নট আউট অফ দা অন অফ হাউ দিস ওই কথাটা বানতে পয়েন্ট গুলো পড়ি অ্যামাউন্ট পেড টু আইআইটি অ্যামাউন্ট পেড টু আইআইটি খড়গপুর ঠিক আছে আইআইটি বুঝতে পারছিস আইআইটি একটা ইনস্টিটিউট ওখানে মানে খড়গপুরে যে ইনস্টিটিউট ওখানে তোর পেড করা হয়েছে মানে কি টাকা পয়সা দেওয়া হয়েছে কেন সাইন্টিফিক রিসার্চ প্রোগ্রামের জন্য ঠিক আছে তারপর অ্যামাউন্ট পেড টু আইএসআই আইএসআই জানিস সেই তো এই থ্রি অ্যামাউন্ট ক্রস করে যাবে আইএসআই ঠিক আছে তো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা স্ট্যাটিস্টিক্যাল রিসার্চের জন্য নট রিলেটেড টু বিজনেস বিজনেসের জন্য দেওয়া হয় তারপর অ্যামাউন্ট পেড টু আইআইইএসটি শিবপুর শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ঠিক আছে তো ওখানে সাইন্টিফিক রিসার্চের জন্য টাকা দেওয়া হয়েছে তারপর পারচেজ অফ পিস অফ ল্যান্ড ঠিক আছে একটা ল্যান্ড কিনেছিস কেন হাউস রিসার্চের জন্য সেখানেও খরচা হয়েছে রেভিনিউ এক্সপেন্ডিচার ইনকার ফর হাউস রিসার্চ ঠিক আছে এত টাকা খরচা হচ্ছে বলছে বলো এর অ্যানসার গুলো বলো অ্যাকচুয়ালি কি হয় বলতো এই যে সব পয়েন্ট গুলো বললাম কত পার্সেন্ট করে ডিডাকশন পাওয়া যায় এটাই তোকে শিখতে হবে তো কিছুই নেই এটা খোল তো দেখ আমাদের রুলটা কি ছিল একবার পড়ে নি ঠিক আছে রুলটা কি ছিল পড়ে নি তো দেখ রুলটার দিকে দেখা ফোনে দেখ পাঠিয়ে দিয়েছি ফোনে দেখ পাঠিয়ে দিয়েছি রুলটা একটু দেখে নে মনে কর মনে করাচ্ছি জাস্ট একটু অঙ্ক তো হয়ে গেছে জাস্ট মনে করে দিচ্ছি রুলটা ঠিক আছে ভালো করে পড়ি আমি সাইন্টিফিক রিসার্চ পরীক্ষার জন্য আসবে ঠিক আছে এর উপর বেস করে অঙ্ক পাবি তুই তো কি বলছে সেকশন 35 কি নিয়ে আলোচনা করেছে সাইন্টিফিক রিসার্চ নিয়ে আলোচনা করেছে এর দুটো পার্ট করেছে একটা হাউস রিসার্চ মানে হাউস মানে কি ঘরে মানে বা ফ্যাক্টরিতে বা যেখানে বিজনেস সেখানে যদি কোনো রিসার্চের জন্য খরচাপাতি করা হয় সেটা কি আর একটা কি আউটসাইডার বাইরে দিচ্ছি তুই কোনো ইনস্টিটিউটকে দিচ্ছিস কোনো কলেজকে দিচ্ছিস কোনো ইউনিভার্সিটিকে দিচ্ছিস তার জন্য কি রুল আছে বুঝতে পারলি কি এবং বাইরে যে টাকাটা দিচ্ছি ভালো করে শোন বাইরে রিসার্চ করার জন্য টাকা দিচ্ছি সেটা বিজনেস পারপাস হতেও পারে আবার নাও হতে পারে এটাই বলেছে দ্যাট রিসার্চ মে অর মে নট বি রিলেটেড ঠিক আছে আর এখানে হাউসে যে রিসার্চটা করবি সেই রিসার্চটা মাস্ট বি রিলেটেড হবে বিজনেস প্রফেশন রিলেটেড তাহলে কি বুঝতে পারলি হাউসে যে রিসার্চটা করব সেটা বিজনেসে রিলেটেড হতেই হবে ওটা বিজনেসে হতেও পারে নাও হতে পারে এবার হাউসে যে রিসার্চ করবি ঠিক আছে সেখানে কি খরচা হতে পারে রেভিনিউ খরচাও হতে পারে আবার ক্যাপিটাল খরচাও হতে পারে হাউসে যে রিসার্চ করবি সেটা রেভিনিউ খরচাও হতে পারে আর ক্যাপিটাল খরচাও হতে পারে এবার হাউসে যে তুই খরচাটা করবি না সেটা কি বলছে আপ টু 3 ইয়ার বিফোর দা ডেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস বিজনেস শুরু করার 3 বছর আগে হলে কি হবে আবার বিজনেস শুরু করার 3 বছর পরে হলে কি হবে এটাই সব লেখা ছিল আমাদের নোটে বিজনেস শুরু করার 3 বছর আগে যদি হয় তাহলে বিজনেস শুরু করার 3 বছর আগে হলে কি কি খরচ হবে ঠিক আছে ওই সব বলা ছিল জাস্ট এই জিনিসগুলো তোকে একটু মাথায় রাখতে হবে বেশ আর কিছু না এই জিনিসই আমরা সব বলেছিলাম ঠিক আছে আর বিজনেস শুরু করার পরে হলে কি খরচ হবে দেখ আফটার দা কমেন্সমেন্ট অফ বিজনেস বিজনেস শুরু করার পরে হলে কি খরচ হবে ঠিক আছে বিজনেস শুরু করার পরে যদি হয় সেখানে যা যা খরচ হবে যা যা খরচ করা হবে সব কিছুর উপরে 100% ডিডাকশন তাই তো বিজনেস শুরু করার পর যা যা খরচ হবে হাউসে রিসার্চ করব অথবা বিজনেস শুরু করার পর কোনো খরচাপাতি করছি পুরোটাই আমরা ডিডাকশন পেয়ে যাব কিন্তু ল্যান্ডের উপর ডিডাকশন পাওয়া যাবে ল্যান্ডের উপর কোনো মতে ডিডাকশন পাওয়া যাবে না তুই যত খরচা করবি ল্যান্ড হাউসে রিসার্চ করার জন্য যা যা খরচ করবি সব ডিডাকশন পেয়ে যাবি পুরো ডিডাকশন পাবি কিন্তু কিসের উপর ডিডাকশন পাবি না ল্যান্ডের উপর ডিডাকশন পাবি না আচ্ছা ল্যান্ড কোন এক্সপেন্ডিচার মনে করে রেভিনিউ এক্সপেন্ডিচার না ক্যাপিটাল এক্সপেন্ডিচার ক্যাপিটাল আচ্ছা তুই হাউসে রিসার্চ করছিস ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি এর জন্য খরচ করিস ল্যান্ডের উপর তো কোনো ছাড় নেই বাকি যত অ্যাসেট আছে সবকিছুর উপর ছাড় আছে এটাই বলা আছে তো বাকিটা তোর পড়লে বুঝতে পারবি আর রেভিনিউ এক্সপেন্ডিচার কি বলেছে রেভিনিউ এক্সপেন্ডিচার বলেছে অনলি মাস্ট বি সার্টিফাইড কি বলেছে দেখ অনলি র ম্যাটেরিয়াল হবে স্যালারি হবে কিন্তু এক্সক্লুডিং পারচেজেস এই সমস্ত জিনিস বলা ছিল তাই তো
জাস্ট একবার রিডিং মারতে হবে। দেখ অঙ্ক তো সবাই পারবে করতে, এইগুলো মুখস্থ করে কিছু হবে না, তোকে আগে নিয়মটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, তারপর অঙ্ক পেরিয়ে যাবে। তাহলে কি বললাম বল, স্যার সায়েন্টিফিক রিসার্চ ঘরেও রিসার্চ হতে পারে, মানে হাউসেও হতে পারে, আবার হাউসের বাইরেও হতে পারে। হাউসে রিসার্চ হলে বিজনেস পারপাস হতে হবে বা প্রফেশন পারপাস, কিন্তু হাউসের বাইরে হলে বিজনেস হতেও পারে বা নাও হতে পারে। এবার হাউসে যে রিসার্চ করবো সেটা বিজনেস শুরু হওয়ার 3 বছর আগে বা বিজনেস শুরু হওয়ার পর, বিজনেস শুরু হওয়ার আগে যে খরচাটা করবো সেটা রেভিনিউ হতে পারে, ক্যাপিটাল হতে পারে। রেভিনিউ হলে এইগুলো, ক্যাপিটাল হলে এইগুলো। ক্যাপিটালের উপর যা যা খরচা করবো সব 100% ছাড়বো, কিন্তু ল্যান্ডের উপর ছাড়বো না। আর বিজনেস শুরু হওয়ার পর হলে ওই একই রেভিনিউ হতে পারে, ক্যাপিটাল হতে পারে। ক্যাপিটাল খরচা করলে কি হবে, সব জিনিসের উপর ছাড় পাবো, কিন্তু ল্যান্ডের উপর পাবো না। এই তো বলেছে, কিছু বলেনি। এই যে এতটা পড়ে গেলে তুমি অঙ্ক আর কোনো কঠিনই লাগলো না, এটা পড়ে নিলে মানে অঙ্ক কঠিন লাগবে। যখনই অঙ্ক করবি থাকবে যে আগে একবার করে পড়ে নিবি। তারপর কি বলেছে, এখানে বলেছে যে বাইরে রিসার্চের জন্য টাকা পয়সা পাঠায়, কোথায় পাঠিয়েছিস বাইরে, তুই বাইরে কোথায় পাঠিয়েছিস বলছে। এখানে দেখ রিসার্চ অ্যাসোসিয়েশন, ইউনিভার্সিটি, কলেজ, মানে কোন রিসার্চ অ্যাসোসিয়েশন পাঠিয়েছিস, ইউনিভার্সিটি পাঠিয়েছিস, কলেজে পাঠিয়েছিস, ঠিক আছে, কিসের জন্য, সাইন্টিফিক এর জন্য টাকাটা পাঠিয়েছিস, তাহলে পুরো 100% ছাড়, ঠিক আছে। তারপর সোশ্যাল অর স্ট্যাটিস্টিক্যাল রিসার্চের জন্য টাকা পাঠালে 100% ছাড়, ঠিক আছে। তো তারপর এখন ন্যাশনাল ল্যাবরেটরি, ইউনিভার্সিটি, আইআইটি, আদার অ্যাপ্রুভড ইনস্টিটিউশন, তারপর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ঠিক আছে, এইসব জায়গায় টাকা বাড়ালে 100% ছাড়। তো স্যার কিছুই বলেনি, ইজি জিনিস আর কিছুই নেই, বুঝেছিস তো, কোশ্চেন পড়ে নিয়েছি, দেখ আমি হোস্টেলে যাচ্ছি না, টুকে নিয়েছি, অ্যামাউন্ট পেড টু আইআইটি খড়গপুর, কোথায় টাকা পাঠিয়েছি, তা আইআইটি খড়গপুর আমার কি বিজনেসের মধ্যে না বিজনেসের বাইরে, বাইরে, তা বিজনেসের বাইরে হলে ভাই অত মাথায় রাখতে হবে না, বাইরে হলে পুরো 100% ডিডাকশন দিয়ে দেবো, 100% ডিডাকশন দিয়ে দেবো। অ্যামাউন্ট পেড টু আইএসআই কলকাতা ফর স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ, নট রিলেটেড টু বিজনেস, বলেইছি বাইরে হলে সে বিজনেস রিলেটেড হতেও পারে নাও হতে পারে। কিসের জন্য পাঠিয়েছি টাকা, স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ করার জন্য, এটা সাইন্টিফিক রিসার্চ করার জন্য, 100% ছাড়। তো জাস্ট রুলটা পড়তে হবে, আমি কোথা দিয়ে বুঝতে পারছি, রুলে সব লেখা আছে। অ্যামাউন্ট পেড টু আইআইইএস মানে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ওখানে দিয়েছি সাইন্টিফিক রিসার্চ করার জন্য টাকা দিয়েছি, বাইরে দিয়েছি 100% ছাড়। তারপর পারচেজ অফ পিস অফ ল্যান্ড, মানে এটা কি বলবো, ল্যান্ড বলেছে, ল্যান্ডের উপর কোনো ডিডাকশন নেই, বললাম না সমস্ত কিছু ডিডাকশন, ল্যান্ডের ডিডাকশন নেই, তাহলে এটা নিল হবে। তারপর রেভিনিউ এক্সপেন্ডিচার, মনে পড়ছে স্যার বলেছিলেন তো বিজনেস শুরু হওয়ার 3 বছর আগে বা বিজনেস শুরু হওয়ার পর ক্যাপিটাল খরচ হতে পারে, রেভিনিউ খরচ হতে পারে, রেভিনিউ খরচ হলে পুরো ছাড়, ঠিক আছে, 100% ডিডাকশন পাবো। রেভিনিউ এক্সপেন্ডিচার ইনকার ইন হাউস 100% ডিডাকশন, ঠিক আছে। তো বেশ হয়ে গেল, এবার যে ভ্যালুগুলো বসাবো, ভ্যালুগুলো একটা করে বসাবো, তো বুঝতে পারলি, আমার আগে একটা অঙ্ক করানো আছে, দেখবি আমি আজকেই দিয়ে দেবো, 2005 সালে অঙ্কটা পাঠিয়েছিলাম, আরো 2-3টে অঙ্ক এসে এগুলো লিস্ট করবি, তুই বুঝিয়ে যাবি। তাহলে বল কত টাকা ছিল, 2,00,000 টাকা ছিল, 100% 2,00,000 টাকাই হবে। তারপর একটা কথা ছিল বল, 20,000 টাকা ছিল, 100% 20,000 টাকাই হবে। আরে আগে নিয়ম ছিল জানিস তো, শোন, এই আগে অনেক নিয়ম ছিল, কখনো এই এইগুলো এই সাইডগুলো দেখ, এক টাকা আউটসাইডারের যেটা ছিল না, কোনো কিছুর উপর 125% ছিল, কোনো কিছুর উপর 150% ছিল, কোনো কিছু 200% ছিল, মুখস্থ করতে হতো সব, আর এখন তো সব 100, অনেক ইজি হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর শিবপুর এটারও 100%, কত টাকা ছিল, 3,00,000 টাকা, আর ল্যান্ডের মধ্যে কোনো ডাকশন নেই। তারপর কি বলেছিল, পুরো 50,000 টাকা, 100% শেষ, কত হলো, 5,50,000, তার সাইন্টিফিক দিয়ে দিয়ে কত টাকা ছাড় পেলাম, 5,50,000 টাকা। তো বুঝতে পারলি, আমরা সোজাই আমরা 5 নম্বরে বেশ এটা 5,70,000 হয়ে যায়, 2,20,000, 2,20,000, 2,20,000 আর 3,00,000, 5,20,000 আর 5,70,000, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ডিডাকশন। শেষ হয়ে গেল, মানুষ করতে বলে আসছে।